হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, জিএনএম এনএম এর জন্য কিন্তু পরীক্ষার তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং জেনপার দেব যে এক্সাম যে শিডিউলটা ছিল সেটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে। জেনপার ইউজি ক্ষেত্রে এবং জিএনএম এর ক্ষেত্রে এক্সাম ডেট কী হলো, নতুন এক্সাম ডেট কীভাবে তোমরা চেক করবে এবং এটা অফিসিয়াল আপডেট কি না সেটা সম্পর্কে আমি একদম বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা যারা প্রথমবার আমাদের চ্যানেলে প্রবেশ করেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করার পর অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবে। ওকে, তো দেখো আমরা অবশ্যই প্রবেশ করেছি কোথায়, WBJEE ওয়েবসাইটে দেখতে পাচ্ছ WBJEE.NIC.IN। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেকে হয়তো ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখবে হয়তো ওখানে কারেকশনের ইরোর কারেকশন দেখাবে, এরকম কিছু দেখাবে, ওখানে কিছুই নয়। তোমরা অ্যাডভান্স যে লেখাটা থাকবে অ্যাডভান্স লেখাতে ক্লিক করবে, তারপর মেক দিস ওয়েবসাইট আনসেফ এখানে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবে ওয়েবসাইটটা। আচ্ছা, আমি একবার দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে, প্রথমে গুগলে যাবে, গুগলে গিয়ে সার্চ করবে WBJEE, ঠিক আছে। গুগলে গিয়ে সার্চ করবে WBJEE, ওকে, দেখতে পাবে। সার্চ করার পর তোমরা যখনই সার্চ বাটনে ক্লিক করে দেবে, দেন তোমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। একটু নিচের দিকে স্ক্রোল করলে কিন্তু তোমরা দেখতে পাবে, এখানে কিন্তু ওদের ওয়েবসাইটটা দেখতে পাবে। ওকে, দেখো WBJEE যে ওয়েবসাইট রয়েছে সেইখানে কিন্তু তোমরা প্রবেশ করে যাবে। তারপর কী করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, পরপর দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো, এখানে আসার পর তোমাদেরকে কী করতে হবে, একেবারে জিএনএম এবং এএনএম এখানে ক্লিক করতে হবে। তোমরা যেহেতু জিএনএম এএনএম এক্সামের জন্য দিতে বসেছো পরীক্ষা, যারা জেনপার জন্য তাদেরও বলবো। তো এখানে আসার পর নিচের দিকে স্ক্রোল করবে, নিচের দিকে স্ক্রোল করলে দেখো এখানে যেটা আছে টাইম টেবিল, এখানে ক্লিক করলে কিন্তু তোমরা সেই আগের পিডিএফটাই পাবে। দেখতে পাচ্ছ আগের পিডিএফটা, এটা কিন্তু আমাদের অলরেডি ডাউনলোড করা আছে। যখনই ক্লিক করবো তখনই কিন্তু দেখাবে সেই আগের নোটিশটা, বাট নতুন যে টাইমটা সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি কল করে আমি জানতে পেরেছি, একটু আগে কল করেছিলাম, সেখান থেকে কিন্তু কনফার্মেশন পাই। এটা দেখো, এটা হচ্ছে আগের নোটিশটা, সেদিন সেই নোটিশে কী ছিল, 11 তারিখ এবং 12 তারিখ, অর্থাৎ শনিবার এবং রবিবার দুটো কিন্তু এক্সাম ডেট ছিল, বাট এটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ করে কী করা হয়েছে, শুধুমাত্র 12 তারিখ রাখা হয়েছে। তোমাদের দেখিয়ে দিই, আমি ব্যাক চলে যাচ্ছি, ব্যাকে চলে যাচ্ছি, জাস্ট এ মিনিট, অন্য একটা পিডিএফ ডাউনলোড হচ্ছে সম্ভবত। আচ্ছা, যাই হোক, তো আমি একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবি, দেখো শুধুমাত্র লেখা আছে 12 তারিখ, জাস্ট এ মিনিট, শুধুমাত্র কিন্তু 12 তারিখ, টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশান 12 জুন 2022, সানডে অনলি, ঠিক আছে, শুধুমাত্র সানডে করা হয়েছে। এটা কিন্তু জিএনএম এএনএম এর জন্য, ঠিক আছে। এবার কথা হচ্ছে, তাহলে যে 11 এবং 12 তারিখ ছিল, তাহলে কি 11 তারিখ কোনো এক্সাম হচ্ছে না? তো সম্ভবত, বা এটা সত্যি কথা যে হচ্ছে না, একদিনই পরীক্ষা হবে। আমি কল করেছিলাম একটু আগে WBJEE যে ওয়েবসাইট রয়েছে, এদের যে কন্ট্রোল যে অফিস রয়েছে সেখানে কল করেছিলাম, সেখানে কিন্তু ওরা বলেছে না শুধুমাত্র 12 তারিখ এক্সাম হবে। এবার আসি জেনপাদের ক্ষেত্রে, জেনপাদের ক্ষেত্রেও তাই। দেখো, তোমরা যারা জেনপাদের জন্য বলছো, জেনপাদের ক্ষেত্রে তোমাদেরকে হোমে আসতে হবে। হোমে আসার পর তোমাদের কিন্তু চলে যেতে হবে জেনপা ইউজি যে অপশনটা রয়েছিল, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবে সেকেন্ড অপশনে কিন্তু আছে জেনপা ইউজি, এখানে ক্লিক করলে তোমরা জেনপাদের জন্য যে এক্সাম যে শিডিউলটা ছিল বা এক্সাম যে ডেটের শিডিউল ছিল সেটা কিন্তু চেঞ্জ করে করা যাচ্ছে শুধুমাত্র 15 তারিখ। দেখতে পাচ্ছ, এই দেখো 15 মে 2022, সানডে অনলি, ঠিক আছে। এদেরও কিন্তু দুটো ব্যাচ সম্ভবত ছিল, তো দুটো ব্যাচেরই কিন্তু এই দুটো মানে তোমাদের সেশনে এটার জন্যই কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে সময়টা। ওকে, এবার কথা হচ্ছে, আরও কিছু লিঙ্কড আপ কোশ্চেন ছিল, দাদা আমরা কীভাবে পড়াশোনা করবো, কী কোশ্চেন পেপার কোথা থেকে পাবো, 2021 কোশ্চেন পেপার অনেকে পাওনি, অনেকে হয়তো খুঁজে পাচ্ছ না বা হয়তো বুঝতে পারছো না কীভাবে ডাউনলোড করবে, তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, জিএনএম এর ক্ষেত্রে বলি, তোমরা নিচে থেকে যখনই চলে আসবে দেখতে পাবে জিএনএম এএনএম ওল্ড কোশ্চেন পেপার, এখানে যখনই ক্লিক করবে তোমরা কিন্তু একটা পিডিএফ ডাউনলোড করতে পারবে। যখনই এখানে ক্লিক করবে দেখতে পাচ্ছ একটা কিন্তু পিডিএফ তোমাদের ডাউনলোড হতে শুরু করেছে। পিডিএফটা ডাউনলোড হয়ে গেলে তোমরা দেখতে পাবে তোমাদের কিন্তু আগের বছর অর্থাৎ 2021 যারা পরীক্ষা দিয়েছিলো, 2021 ব্যাচের যা যা যতগুলো শিফট ছিল, দুটো শিফট ছিল, তো দুটো শিফটে কিন্তু কোশ্চেন পেপার তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এভাবে তোমরা দেখতে পাবে। আর একটা প্রশ্ন, এই দেখো নিচে দিকে চলে আসছে সেকশন 1 এবং সেকশন 2, অর্থাৎ শিফট 1 2, তো আমি 1টা ক্লিক করে দেখালাম। তো 1 ক্লিক করলে কিন্তু তোমরা এই দেখো এরকম একটা পেজ যদি ওপেন হয় তাহলে কী করবে, এই ক্ষেত্রে তোমাদের কিন্তু যদি এরকম দেখো যে এরকম দেখাচ্ছে ইওর কানেকশন ইজ নট প্রাইভেট, তো তোমাদের কী করতে হবে, তোমাদের কিন্তু এখানে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। অ্যাডভান্সে ক্লিক করার পরে পরে দেখবে এই রকম একটা অপশন থাকবে, প্রসিড টু সিএমসি, যাই হোক এটা আছে আনসেফ, ঠিক আছে। তো আনসেফে যখন ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের এই পেজটা ডাউনলোড হয়ে যাবে, তো পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর তোমরা কিন্তু দেখতে পাবে পুরো পিডিএফটা। ওকে, তো আমি অবশ্যই ডাউনলোড করে রাখছি। এবার তোমাদেরকে নিয়ে যাই আর একটা বিষয়,
যেটা তোমরা জিজ্ঞাসা করছিলে যে জেনপার ক্ষেত্রে কী হবে, জেনপার ক্ষেত্রেও তাই একই রকমভাবে তোমরা কিন্তু জেনপারের আগের বছরের পরীক্ষা কোশ্চেন পেপার কিন্তু তোমরা দেখতে পাবে সেই একই ওয়েবসাইট থেকে। ওকে, তো আশা করছি প্রত্যেকের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে। আচ্ছা, আমি তোমাদের দেখিয়ে দিই আগের বছরের কীরকম কোশ্চেন পেপার ছিল, সেটা তোমরা দেখেই নাও। তো এই কোশ্চেন পেপার ধরে তোমরা কিন্তু প্রতিদিন পড়াশোনা শুরু করে দাও, কারণ আর কিন্তু সময় খুব বেশি দেরি নেই। ঠিক আছে, যারা ভাবছো হয়তো পরীক্ষা এখন অনেক সময় দেরি আছে, জুন মাসে পরীক্ষা হবে, এখন তো সবাই এপ্রিল চলছে, এপ্রিল মার্চ এপ্রিল পড়তে যাবে, তো এখন কিন্তু সময় খুবই কম। প্রিপারেশনের জন্য টাইম খুব বেশি হলে তোমাকে ধরে রাখতেও 2 মাস, ঠিক আছে? আর তার মধ্যেও অনেক ছুটি ছাড়া থাকে, অনেকেই প্রবলেম হয় পড়তে বসতে, তো অবশ্যই কিন্তু এই 1 মাসের মধ্যে চেষ্টা করবো, টার্গেট রাখবে 1 মাসের মধ্যে টোটাল সিলেবাস কমপ্লিট করে মক টেস্টগুলো দেওয়া। মক টেস্ট কোথায় দেবে দেখো, আমাদের যে একটা ফ্রি গ্রুপ রয়েছে সাফল্য বাংলা, যে অফিসিয়াল গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তোমরা জয়েন করে দেখতে পারো। ওখানে আমরা কিছুদিন পর পর কিন্তু মক টেস্ট নিতে শুরু করব। ওখানে জিকে একটা করে পার্ট নেবো, হয়তো জিকে নিলাম 2-3 দিন করে জিকে নিলাম, তারপরে একদিন কারেন্ট অ্যাফেয়ার্স নিলাম, কোনো দিন হয়তো ইংলিশের ওপর নিলাম, কোনো দিন হয়তো ইতিহাসের ওপর নিলাম, এরকমভাবে কিন্তু সেকশন ওয়াইজ কিন্তু আমরা ওখানে মক টেস্ট নিতে শুরু করব। ওকে, তো দেখো এখানে জিএনএম এনএম এর আগের বছর কিন্তু কোশ্চেন পেপার ডাউনলোড হয়ে গেছে, তো তোমরা এটাকে অবশ্যই সলভ করে রাখবে, কারণ প্রত্যেকটা পরীক্ষারই কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারটা ফলো করা ভীষণ জরুরি। ঠিক আছে, ওখান থেকে তোমরা জানতে পারবে পরীক্ষায় কীরকম ধরনের প্রশ্ন এসেছিলো, কী লেভেলের এসেছিলো, সমস্ত কিছু কিন্তু তোমরা জানতে পেরে যাবে এই কোশ্চেন পেপার থেকে। তো আশা করছি এই ভিডিওটা তোমার জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবে, প্রচুর প্রচুর শেয়ার করে দেওয়া, যাতে প্রচুর বন্ধুরা জানতে পারে এই নতুন আপডেটটা সম্পর্কে। কারণ অনেকেই হয়তো শুধু ভাবছে যে আমি 11 তারিখ এবং 12 তারিখ যে কোনো একটা এক্সাম হবে, অনেকেই ভাবছে 2 দিনে এক্সাম দিতে যাবো, বাট এরকমটা নয়, 1 দিনে এক্সাম হবে, তার মধ্যে শিফট থাকে, শিফট এ অথবা বি। এবার যে শিফটে তোমার ডেট পড়বে বা সময় পড়বে সেই সময় কিন্তু তোমার যেতে হবে। কীভাবে জানতে পারবে, অ্যাডমিট কার্ডে কিন্তু সেটা লেখা থাকবে। ওকে, সো আজকের মতো এখানে শেষ করছি, যখনই কোনো নতুন আপডেট আসবে তোমাদের সবার আগে দিয়ে দেবো, এইটুকু আমার নিজের প্রতি নিজের প্রতিজ্ঞা রয়েছে। তো আজকের মতো এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।